আজকেরও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, কাঁচকলার বড়া। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে রেসিপিটা শুরু করে দিই, কাঁচকলার বড়ার রেসিপিটা। প্রেশার কুকারের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি এক গ্লাস মতন। তার মধ্যে এই যে একটা কাঁচকলা দিয়ে সিদ্ধ করে নেব, গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে দুটো সিটি দেব, দিয়ে সিদ্ধ করে নেব। এখানে একটা কাঁচা আলু নিয়েছি, মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি, আলুটাকে গ্রেট করে নেব। দেখুন আলুগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি, নিয়ে ধুয়ে নিলাম। নিয়ে আর একটা জায়গাতে আলুগুলো নিয়ে নিচ্ছি। আর এই যে কাঁচকলাটা সিদ্ধ করেছিলাম, কাঁচকলাটা ছাড়িয়ে নেব। কাঁচকলাটা ছাড়িয়ে আলুর সাথে দিয়ে দিচ্ছি। এবার একে একে মশলা দিয়ে দেব, হাফ টিস্পুনেরও কম জিরের গুঁড়ো, হাফ টিস্পুনেরও কম দিচ্ছি ধনের গুঁড়ো। দেখে নিন, মাপটা দেখলে আপনারা বুঝতে পারবে, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে কতটা মশলা দিচ্ছি পুরোটাই বুঝতে পারবেন। হলুদ গুঁড়ো হাফ টিস্পুনেরও কম, সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এখানে একটা পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর তার সাথে দুখানা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেব। আর সব শেষে দেব একটু আদা রসুন বাটা, একদম সামান্য দিয়েছি, কারণ এখানে একটা কাঁচকলা, তো বেশি দিলে মশলাটা বেশি হয়ে যাবে। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন কাঁচকলা আর আলুটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার 10 মিনিট রেখে দেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এখানে কাঁচকলা আর আলুর যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা বড়ার আকারে দু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে ভাজি, সর্ষের তেল দিয়ে ভাজলে বড়াটা খুব ভালো টেস্ট হয়, আর গরম গরম ভাতের সাথে আমার তো খেতে খুব ভালো লাগে। গ্যাসটা লোতে দিয়ে একটু মচমচে করে ভেজে নেব। দেখুন দুই সাইড খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আর এগুলো উঠিয়ে নেব। বাকি যেটা আছে একইভাবে ভেজে দেব, এরকম হাতে চাপ দিয়ে দিয়ে একটু বড়ার আকারে বানিয়ে নিতে হবে। খুব সহজ রেসিপি, সহজভাবে বানিয়ে নিলাম। খুব সহজ রেসিপি, সহজভাবে বানিয়ে নিলাম। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।